ওয়ানের সাথে পাবজেক্সের একটা মাখামাখি শুরু হয়ে গেছে, এখানে ফোর ভার্সেস ফোর একটা মাখামাখি, পাবজেক্সের একটা নক কিন্তু অলরেডি, এমন ভাই কিন্তু নক, পাবজেক্সের দুইটা নক হয়ে গেছে, এখানে দেখা যাক শক্তিশালী হয়ে গেছে ফোর ইন ওয়ান, কজ পাবজেক্সের একটাকে কিন্তু ক্লোজ করেছে, ফোর ইন ওয়ানের একটা প্লেয়ারকে নক করে দিয়েছে, এখন দেখা যাক কি হয় ফাইটটা, কীভাবে কী কী করে না করে একটু দেখে নেব। পাবজেক্স মাফিয়াদের সাথে ক্লাউন টিমের একটা ফাইট হচ্ছে, টক্সিক কিন্তু এখানে ওপেনে চলে আসছে এবং তার সাথে কিন্তু বাকি প্লেয়ারও চলে আসছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ফায়ার করতেছে না কেন আমি জানি না, আগে থেকে ফাইট করা দরকার ছিল বাট আগে থেকে ফাইট করে নেয় টক্সিকে। ওকে অয়ন কিন্তু আমি আগামীকালকে জিতল, আগামীকাল হচ্ছে সিনেটর এবং টক্সিক কিন্তু পাশাপাশি, দেখা যাক তারা মনে হয় সবগুলো টিমে কিন্তু গান পায় নাই, এখানে পিছন দিক থেকে ডিওর ইউনিকর্নকে কিন্তু অনেকটা ড্যামেজ দিয়েছে, এখানে কিন্তু ডিওর একটা প্লেয়ার নক, এখানে কিন্তু ডিওর দুইটা নক কিল নিয়ে ফেলেছে, দেখা যাক কি হয়, ওদিকে কিন্তু ডিওর নিকের সাথে অমানুষ রয়েছে, দেখা যাক নিকে কিন্তু অনেকটাই ড্যামেজ গ্রানেড করতেছে। আচ্ছা স্ট্যাং গ্রানেড মেরেছে ডিওডি নিককে, ওকে ডিওডি মাসুদ ভাই কিন্তু ওদিকে রয়েছে, তার সাথে কিন্তু ওদিকে অয়ন রয়েছে, দেখা যাক এখানে পুশ করে, ওকে যাচ্ছি একটু একটু করে সময় দেয়, একটা একটা দিকে যাচ্ছি, এখানে কিন্তু ডিওডির আরেকটা প্লেয়ার নক হয়ে গেছে, এর সাথে সাথে ডিওডি তিনটা প্লেয়ার ওয়াইপড আউট হয়ে দেবে, শুধু ডিওডি ডিওডি মাস ভাই বিডিএক্স এর দিকে চলে যাব, বিজয় সিনেটর কিন্তু ক্লোজ করেছে, বিডিএক্স এর দিকে যাই, ওকে বিডিএক্স এর কিন্তু তিনটা হয়ে গেছে অলরেডি, সবাই একটা একটা করে শেয়ার করে দিতে বলবে না, যেন যদি শেয়ার করে দিন বিশু করে, বিডিএক্স এর সাথে এখানে কিন্তু 15 নম্বর টিম টিএস রয়েছে, টিএস এর কে দেখতে পাচ্ছ, আচ্ছা টিএস এখান থেকে ক্লাউন টিম না, টিএস না ক্লাউন টিম রয়েছে, আচ্ছা আমরা দেখে চেষ্টা করবো পাশাপাশি আর কোনো টিম আছে কি না, এখানে দেখতে পাচ্ছি 6-24 একটু দূরে দূরে রয়েছে, 17-21 রক টিম, এখানে এরা পাশাপাশি রয়েছে হচ্ছে এখানে শুধু 24 এবং 16, ওকে 16 নাম্বার টিমের দিকে একটু যাব, এখানে কমেন্টগুলো একটু পড়ে নিব, আগামীকালকে জিততে একটু আগামীকাল 97-1 জিতেছে আগামীকাল, আগামীকাল বলেছি মাফিয়া মাফিয়া প্লিজ, ওকে মাফিয়াকে দেখাতে বলতেছে, মাফিয়ার দিকে যাব, মাফিয়া দিকে আসলাম, মাফিয়া অপুভাইয়ের কিন্তু অলরেডি তিনটা কিল হয়ে গেছে, চমৎকার, সবাই যদি একটু করে শেয়ার করে দেন তাহলে ভালো হয়, আমার জন্য বেশি উপকার হয়, একটু করে যদি শেয়ার করে দিয়ে দেন আমার ভাইয়েরা। আর টিইসির সাথে এখানে 14 নম্বর টিম রয়েছে, 14 নম্বর টিমের সাথে দেখা যাক তাদের মাখামাখিটা চলে কি না, টিইসির এই প্লেয়ারটা অনেকটাই দূরে, আমি বাকি প্লেয়ারগুলো দেখে যাই, হ্যাঁ এরা কিন্তু সামনাসামনি রয়েছে, এখানে ফোরএক্সের সাথে একটা মাখামাখি চলতেছে, ফোরএক্স কিন্তু ফায়ার দিয়েছে একে এমের, চমৎকার, ওকে এখানে কিন্তু ফোর এক্সের চারটা প্লেয়ার কিন্তু চলে আসতেছে, এখানে কিন্তু টিসিই আলাদেন কিন্তু এখানে একটা নক হয়ে যাওয়ার চান্স, একটা ও বাট উল্টা দিক থেকে কিন্তু তাকে নক করে দিয়েছে, এখানে কিন্তু ফোর এক্সের একটা প্লেয়ার নক এবং ফোর এক্সের কিন্তু দুইটা প্লেয়ার নক, টিসির সাথে চমৎকার একটা ফাইট চলতেছে এবং ওরে বাপরে চমৎকার থ্রি ভার্সেস তিনটা নক এদিকে ফোর এক্সের, ঝুকুর কিন্তু অনেকটা ড্যামেজ রয়েছে, দেখা যাক ঝুকু ভাই কী করে, আর টিসি কিং ওয়াইটি কেন এতটাই দূরে আমি জানি, কিং ওয়াইটি যদি পাশে থাকতো তাহলে এখানে একটা ড্যামেজ দিতে পারতো, কিং ওয়াইটির সাথে এখানে মাখামাখি চলছে এবং এর সাথে সাথে ফোর এক্সিস ওয়াইপড আউট বাই টিম টিসি, এই চমৎকার অসাধারণ একটা ফাইট ছিল, বাট টিসিই কিন্তু তাদের তিনটা টিমমেটকে কিন্তু বাঁচিয়ে নিবে, অসাধারণ টিম টিসি, নাইস গেম প্লে, এটা হচ্ছে আমাদের নতুন স্লট নিয়েছে তারা, বাট আজকে কিন্তু চমৎকার গেম প্লে দেখিয়েছে ফোর এক্সিস, ফোর এক্সিস কিন্তু অনেক শক্তিশালী টিম, তারা কিন্তু খুব জোরে সোরে মাইদরি করে যতটুকু আমি জানি, বাট আজকে কিন্তু তারা ফার্স্টেই ওয়াইপড আউট হয়ে গেল, খুব চমৎকার, 19টা টিম 63 প্লেয়ার স্টিল নাও অ্যালাইভ রয়েছে, সবাই যদি একটু শেয়ার করে দেন তাহলে অবশ্যই উপকার হয়, পিএসওয়াই তারাও কিন্তু নতুন স্লট নিয়েছে, তাদের সাথে একটা মাখামাখি চলতেছে, পিএসওয়াই এর সাথে কিন্তু ইডিএস এর সাথে মাখামাখি চলতেছে, ইডিএস এর সাথে এখানে কিন্তু ইডিএস গোল্ডে কিন্তু এখানে নক রয়েছে, ইডিএস স্টোন রয়েছে এবং এর সাথে সাথে টিম ইডিএস কে ওয়াইপড আউট করে দিয়েছে টিম পিএসওয়াই, বাট পিএসওয়াই কিন্তু তাদের একটা টিমমেটকে হারিয়ে ফেলেছে, বাট অন্যদিকে কিন্তু চমৎকারভাবে কিন্তু টিম ইডিএস কে ওয়াইপড আউট করেছে টিম পিএসওয়াই, ওদের সাইড করে আমি নামগুলো একটু জেনে নিতে হবে, নামগুলো একটু জেনে নিলে হয়ে যাবে, আমি পাশাপাশি আর কোনো টিম আছে কিনা, 21 নাম্বার টিমের দিকে চলে যাব, রক টিম রয়েছে এখানে, রক টিমের যদি একটু ফাইটটা দেখার চেষ্টা করি, এই রক টিমের দিকে এখানে রয়েছে এক নাম্বার টিম, রক টিমের সাথে এক নাম্বার টিমের একটা মাখামাখি চলবে, ওকে একটু দেখার চেষ্টা করব,
এখানে টিএসএল রয়েছে, টিএসএল এবং রক টিম রয়েছে। ও 20 নাম্বার টিম, ফোর ইন ওয়ান টিম, কিন্তু অনেকটাই দূরে জোনে, বাট জোনের ভিতরে রয়েছে হচ্ছে বেশ কিছু টিম, কিন্তু জোনে রয়েছে। 1 নাম্বার টিম মনে হয় তাদের তারা মাখামাখি করতেছে নাকি, একটু দেখার চেষ্টা করবো। টিএসএল রেগালটস রয়েছে এখানে, অসাধারণ অসাধারণ গেম প্লে। ডিজিএস কে একটু দেখার চেষ্টা করি, ডিজিএস থাক রয়েছে, কিন্তু সবগুলো টিম একটু দূরে দূরে অবস্থান করছে, সেজন্য আমরা একটু এই ফাইটগুলো একটু দেখে নিব। ডিজিএস থাক রয়েছে এখানে, ডিজিএস থাককে দেখতে পাচ্ছি, এবং এরপর যাব টি ই আর টাইটানে দেখতে পাচ্ছি। আশফাক ভাই রয়েছেন, স্কোচ অ্যাসফোর এবং অপিতাভ ভাই রয়েছেন এখানে। ওকে, এখানে একটা প্লেয়ার ড্রপ, সরকারি ড্রপ হয়েছে, সরকারি ড্রপের মধ্যে কী কী রয়েছে সেই সরকারি ড্রপটা একটু দেখে নিই। ওরে বাবা, চমৎকার, একদম মিরামারের জন্য পারফেক্ট একটা গান হচ্ছে অম, উইথ এটেক যদি থাকে তাহলে তো চমৎকারভাবে হয়। ওকে, এখানে দেখা যাক, অম লেভেল 3 বেস্ট হেলমেট, ফার্স্ট এড কিট রয়েছে একটা, এবং এয়ার একটা স্নাইপ সাপ্রেশার রয়েছে, চমৎকার চমৎকারও একটা সাপ্রেশার রয়েছে এখানে। দেখা যাব, আমি চেষ্টা করব 8 নাম্বার টিমের দিকে যেতে। 8 নাম্বার টিমের সাথে একটা মাখামাখি চলবে, টিএস রয়েছে 8 নাম্বার স্লটে। 8 নাম্বার টিমের পাশে রয়েছে হচ্ছে আমাদের মাফিয়া টিম, দেখা যাক সেই ফাইটটা কতটুকু হয়, সেই ফাইটটা চলো কিনা একটু দেখার চেষ্টা করি। পাশাপাশি একবার আছে 25 এবং 21, কিন্তু এখন পাশাপাশি হয়ে গিয়েছে। ডিওডি মাসুদ ভাই কিন্তু ওখান থেকে ফল ব্যাক করেছে, তার সাথে কিন্তু ফাইটটা হয় নাই। ওকে, দেখা যাক, আমরা টিএসএসকে দেখে নিলাম, অ্যাভেঞ্জার্সকে একটু দেখে নিবো। অ্যাভেঞ্জার্সে কিন্তু আমাদের বাইপার রয়েছে, আজকে দুজন প্লেয়ার নিয়ে আসছে, বাইপার এবং জোকার রয়েছে। বাকি প্লেয়ারগুলো এখানে অ্যাসকেস রয়েছে উইথ M4, তারপরে এখানে রয়েছে হচ্ছে জোকার, জোকারকে একটু দেখার চেষ্টা করি। জোকারের মধ্যে রয়েছে স্কারাল উইথ 1M, স্কারাল উইথ 1M রয়েছে। ভাই ডিওডি দেখান, ডিওডির কিন্তু 3টা প্লেয়ার অলরেডি ক্লোজ হয়ে গেছে, একজন প্লেয়ারই বেঁচে রয়েছে, সে প্লেয়ারটাকে আমরা একটু দেখার চেষ্টা করবো। ডিওডি ডিওডি মাসুদ ভাই রয়েছে শুধু একাই, তাদের সাথে একটা বিজিজের মাখামাখি হয়েছে, যেখানে 3টা প্লেয়ার ওয়াইপড আউট হয়ে গিয়েছে। মাসুদ ভাই এখানে সুন্দর করে বসে রয়েছে, কোনো প্রকার ফাইটে যাবে না, যেহেতু এখানে একটা ড্রপ দেখতে পাচ্ছে, সেই ড্রপের মধ্যে কী রয়েছে একটু দেখার চেষ্টা। এখানে কিন্তু বেসরকারি ড্রপ, এই ড্রপে কি আছে রে ভাই? ওফ, চমৎকার একটা অম রয়েছে, এটা কিন্তু বিডিএক্স টিম নিয়ে এসেছে, বিডিএক্স টিম অম অমটা নিয়ে ফেলেছে, বাহ চমৎকার। এখানে কিন্তু 24-এর সাথে তার একটা মাখামাখি চলতেছে, সাইকো PXY ফায়ার ফিস্ট সরি, সে একটা, সে কিন্তু এখানে ফাইট করতেছে। পিছনে কারা রয়েছে? সাইকো ক্রিটিক্যাল, আচ্ছা পিছন দিক থেকে মারতেছে, রিচের উপর থেকে একজন মারতেছে সাইকো ক্রিটিক্যাল, এবং এই পাশে রয়েছে হচ্ছে সাইকো ফায়ার ফিস্ট। সাইকো তো তাদের দুইটা টিমের, 3টা টিমের ছিল না সাইকোতে, দেখি 24 নম্বরে। হ্যাঁ, আর একটা কোথায়, আর একজন কই, এখানে একজন, এখানে একজন, ও আরেকজন অনেকটাই দূরে। এখানে কিন্তু পুশ করে দিয়েছে ফায়ার ফিস্ট, কিন্তু অলরেডি চলে আসেছে ফায়ার ফিস্ট, যদি চলে আসছে আমরা একটু ফায়ার ফিস্টকে দেখার চেষ্টা করব কী করে আসলে। এখানে কিন্তু একটা ভিটেক্সের একটা প্লেয়ার কিন্তু এখানে চুপটি করে বসে আছে, সিয়াম বাই সম্ভবত, এবং নক করে দিয়েছে, ইয়াস বসেছিল তো নকে। এখন তাকে কিন্তু ক্লোজ করে দিবে, এবং সাইকো ফায়ার ফিস্ট কিন্তু ক্লোজ করে দিয়েছে বিটেক্স প্লাবন ভাই, চমৎকার অসাধারণ, চমৎকার ছিল। বিডিএক্স সিএম ভাই কিন্তু এখানে রয়েছে, ওকে এখানে কিন্তু ক্রিটিক্যাল, কিন্তু এখানে ও বিডিএক্স প্লাবন ভাই কিন্তু, ও বিডিএক্স প্লাবন ভাই কিন্তু নক করে দিয়েছে, চমৎকার। ও বিডিএক্স এর কিন্তু 2টা প্লেয়ার নক, বিডিএক্স এর কিন্তু 2টা প্লেয়ার, ও 3টা নক করেছে বিডিএক্স, শুধু একটা প্লেয়ার রয়েছে, বিডিএক্স আবির ভাই একাই রয়েছে, দেখা যাক বিডিএক্স আবির ভাই আসলে কি করে, অসাধারণ। ওখানে কিন্তু পেছন দিক থেকে একা বাজার চলে আসছে, এবং এর সাথে সাথে বিডিএস কে ওয়াইফ আউট করে দিয়েছে হচ্ছে আমাদের টিম সাইকো, অসাধারণ সাইকো টিম, চমৎকার গেম প্লে দিয়েছে টিম সাইকো, না PSY আসলে, সাইকো না কি কি আমি জানি না, জাস্ট PSY নামটা বলবো আমি, চমৎকার চমৎকার চমৎকার।
এফপিএস ওয়াই টেনকে বলবো আপনারা অলে দিয়ে কথা বলবেন না, অল তো অ্যাভয়েড করবেন সব সময়। আচ্ছা তোমরা খেলতে থাকো, আমি আসি, বাট আমি মুভ অলে দিয়ে কথা বলতে, নতুন টিম আসছে তো ওদেরকে। একটা এনিমিতে রাশ করলে 17 বার হেডফোন সাইড আছে, কি খেলবে? ওকে আমরা দেখার চেষ্টা করবো। পাশাপাশি আর কারা রয়েছে এখানে? 25 নম্বর টিম একটা ফাইট নিচ্ছে, টিসিই। টিসিই আজকে কিন্তু ধীরে ধীরে ফাইট করলে কিন্তু চমৎকারভাবে হচ্ছে। টিসিই কিন্তু রক টিমকে ফাইট দিচ্ছে, রক টিমের গাড়ি ব্লাস্ট করার অপেক্ষায় রয়েছে। ওফ, একা এমএ রিকয়েল, নাইস, একা এমএ চমৎকার রিকয়েল দিচ্ছে। আর একটু রিচ উঠতে চাচ্ছে, রিচ উঠে ফেটে দিয়েছে। তারা কি জোনে রয়েছে? না, তারা জোনের বাইরে। জোনের দিকে রোটেশন মারতে হবে, 1 মিনিট 2 সেকেন্ড হয়েছে, চলে যেতে পারবে। দেখা যাক তারা কি পুশ করতে যাবে নাকি। ডাটলি মাহিন ভাই কিন্তু জোনের বাইরে, নক জোনের বাইরে কি? ও নো 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 নো, যদি পুশ করতে যায় তাহলে সবচেয়ে বড় ভুল হবে। ওকে আমি একটু ডেটলি টিমের দিকে যাবো। ডেটলি মাহিন ভাই জোনের বাইরে নকড হয়েছে, ডেটলি টিমের ও পুশ করতে গেছে, পুশ করতে গেছে। সো এখানে ফাইটটা একটু দেখে নিই। আমি রিফাত ভাই টাইটানকে দেখাতে বলতেছে, ওকে টাইটানকে দেখানো, ফাইটে যায় নাই, ফাইটে গেলে আমি টাইটানকে দেখাবো। জোনের বাইরে রক টিমের সাথে ফাইট নিচ্ছে এরা। এখানে রক সাহারিয়া কিন্তু নকড হয়ে গেছে, টিসি টিম, রক টিমের একটা প্লেয়ার নক। এবং এর সাথে সাথে কিন্তু রক টিমকে ওয়াইপ আউট করে দিচ্ছে আমাদের টিসিই টিম, চমৎকার। বিজেটের সাথে আরেকটা ফাইট চলতেছে, বিজেট মানুষ মনে হয় কেউ একজনকে নক করেছে, দেখা যাক কি হয়। তাদের টিম কিল চার, তারা কাকে মেরেছে মানুষ? ওকে আই ডোন্ট নো। আমরা চলে যাব এখানে, এখানে কিন্তু দুইটা ড্রপ, প্লেয়ার ড্রপ, আমি যতটুকু প্লেয়ার ড্রপ দুইটা ছিল একসাথে। একটাতে কি আছে? MK14 ও DBS এবং লেভেল 3 বেস্ট হেলমেট। এবং আরেকটা কোথায়, দুইটা ছিল না? আচ্ছা আরেকটা কিন্তু পড়ে গিয়েছে, আরে বাড়িটা তো দেখতে পারলাম না, নিয়ে ফেলেছে মনে হয়, এতক্ষণ পর আসছে। ওইটা কিন্তু খালি করে দিয়েছে, PSY ক্রিটিক্যাল কিন্তু বুম পরে মনে হয়। আচ্ছা জুনের বাইরে নক হয়েছে, তারা প্রেজেন্ট ফাইট নিয়েছিল জুনের বাইরে এবং তারা কিন্তু ওখানে নক হয়ে গেছে। আচ্ছা না, বুম পরে নক হয়েছে, PSY না, PSY কিন্তু ফাইট করেছিল হচ্ছে BDX-এর সাথে এবং সেখানে কিন্তু BDX-কে ওয়াইপ আউট করেছিল, চমৎকার। ওকে আমরা একটু দেখে নিব অ্যাট প্রেজেন্ট কাদের সাথে ফাইট হয়। 3 নম্বর টিম কিন্তু, আচ্ছা 3 নম্বর টিম চলে গেছে ওখানে, আমরা টাইটানের সাথে একটা ফাইট পাবে। এরা আবার কাদেরকে ফাইট পে, এদের সাথে আবার অ্যাভেঞ্জার্সের একটা মাখামাখি হচ্ছে। ও অ্যাভেঞ্জার্স ড্রাইভার কিন্তু গাড়ি থেকে পড়ে গিয়ে নক হয়ে গেছে সাইকো টিমের সাথে। দেখা যাক, পুশ করে দিচ্ছে ওখানে, দেখা যাক রিভাইভ করে আসতে পারে কিনা। গ্রেনেডও করে দিয়েছে আবার বারবার, হয়তো বা রিভাইভ হয়ে গিয়েছে, দেখা যাক কতটুকু কী হয়। ও রিভাইভ হতে পারে না এখন, এর সাথে সাথে একজনকে নক করে চলে ক্রিটিক্যাল, বাট কিন্তু তারা ওয়াইপ আউট হয়ে গেছে। আমরা একটু টাইটানের দিকে চলে যাবো, টাইটানের সাথে একটা মাখামাখি চলবে। হ্যাঁ টাইটানের সাথে একটা মাখামাখি চলতেছে, টিএসএল কিন্তু দুটো প্লেয়ার ড্রপ এনেছে এখানে, কিন্তু টাইটান আশফাক ভাইকে দেখতে পাচ্ছি আমি। সবাই একটু করে যদি একটা একটা করে লাইক করে দেন খুবই উপকার হয়, একটা একটা করে লাইক করে দিতে ভুলবেন না জানা। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবার পছন্দের টিম, আর একটু শেয়ার করে দিলে বেশি উপকার হবে। ওকে আগের এক TSL-এর সাথে টাইটানের একটা মাখামাখি চলতেছে, আমরা একটু দেখে নিব টাইটান অপিতাপ কী করে দেখি। ওকে অপিতাপ কিন্তু ক্লোজে রয়েছে 1 নম্বর টিমে TSL-এর, দুইটা টিম কিন্তু, টিমই কিন্তু খুবই শক্তিশালী, গেম প্লে করে খুবই স্ট্রং দুইটা টিম। জুন কিন্তু আবার রোটেশন নিয়ে নিচ্ছে, এবং কোন টিমই কিন্তু জুনের ভিতরে নেই, সবগুলো টিমই কিন্তু জুনের বাইরে রয়েছে। জুনের কিন্তু মারাত্মক একটা রোটেশন দিচ্ছে, ওদিকে কিন্তু নিচের দিক থেকে TCE টিম চলে আসতেছে। টাইটানের দুইটা প্লেয়ার কিন্তু ওদিকে রোটেশন নিয়ে নিয়েছে এবং ওদিকে কিন্তু 1 নম্বর টিমকে কিন্তু নিচ দিক থেকে TCE টিমও ফাইট দিবে, এবং অন্য দিক থেকে আমি দেখতে পাচ্ছি
এক নাম্বার টিমের অবস্থাতে এসে বেশ ভালো। টাইটান এসকোচের সাথে কিন্তু টাইটান আশফাক গিয়েছে, এবং এদিকে কিন্তু টাইটান পিতাবের সাথে টাইটান এসফোর রয়েছে। চমৎকার, দেখা যাক তাদের রোটেশন কিভাবে দিয়ে কিভাবে ফাইটটা নেয়, সেটাই দেখার বিষয়। এখানে কিন্তু টিএসএল রেগালটস কিন্তু নকড হয়ে গেছে গ্রেনেড দিয়ে। এখানে কিন্তু টিএসএল একটা প্লেয়ার নক, এরপর একটা গ্রেনেড হয়েছে। এখানে কিন্তু আশফাক এবং এসকোচ কিন্তু উড়ে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু বাইপার একটা ফায়ার, ও পিছন দিক থেকে পাইছে। ও টাইটান আশফাক কিন্তু নকড হয়ে গেছে। এখানে আশফাক কিন্তু একেবারে ক্লোজ করে দিয়েছে বাইপার, অসাধারণ ডাবল এসএম ফোর চলে আসে। এখানে কিন্তু টাইটান আশফাক নক, টাইটান একটা প্লেয়ারের ক্লোজ, টাইটান বাকি প্লেয়াররা কিন্তু অনেকটাই দূরে রয়েছে। আমার মনে হয় না তাকে বাঁচানো পসিবল হবে কিনা, দেখা যাক কতটুকু সাকসেস হয়। ম্যাম কে 14 এর শট উইথ ক্লোজ টাইটান, টাইটান অভিতাপ নকড হয়ে গেছে। ও মাই গড, টাইটান অভিতাপকে কে নক করলো? আমি তো আস্তে আস্তে তো হঠাৎ সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু টিএসএল কিন্তু আবার স্ট্রং হয়ে গেছে, তাদের টিমকে বাঁচিয়ে নিয়েছে। এবং এখানে কিন্তু টিসিই মনে হয় পাশ দিয়ে যাচ্ছে, টিএসএল ব্রেজ কিন্তু ওদিকে টিসিই কি না টিসিই কি এদিকে আসতেছে নাকি, না তারা কিন্তু জুনের দিকে রেশে নিয়ে চলে যাচ্ছে। চমৎকার, গুড ডিসিশন এখানে অমিতাভ কী করে, দেখা যাক অমিতাভকে বাঁচানো পসিবল হয় কিনা সেটা দেখার বিষয়ে। টাইটান এসফোর রয়েছে এখানে, টাইটান অমিতাভ কিন্তু ক্লোজ করে দিয়েছে। এখানে কিন্তু টাইটান এসফোর আমার যতটুকু মনে হয় সেখান থেকে ফল ব্যাক করা যায়, সবচেয়ে চালাকির কাজ হবে। দেখা যাক টেসেল একাডস কিন্তু অসাধারণ ফাইট দিয়েছে। আমরা চলে যাবো জুনের দিকে, কারাগারে একটা ড্রপ রয়েছে, ড্রপটা একটু দেখে নিব। ড্রপের মধ্যে সরকারি ড্রপ কিরে পায় এরকম করে দেখলে এমন করে, এটাতে কি কি আছে? MK40 লেভেলের বেস্ট হেলমেট, চমৎকার জিনিস রয়েছে, খারাপ না। ওকে, আমরা 12-র সাথে 8-এর একটা মাখামাখি চলবে। 8 নম্বরের দিকে চলে যাবো, 8 নম্বরে টিএস টিম রয়েছে। ও গাড়িটা তো অবস্থা অনেক খারাপ, এমন কিন্তু এখানে 12 নম্বর টিম রয়েছে মাফিয়ার সাথে একটা, কিন্তু টিএসের একটা মাখামাখি চলবে। আমাদের মাফিয়া টিম রয়েছে, টিএস পনিস কিন্তু মাফিয়া অপুকে পাইকে নক করেছে, মাফিয়া অপু পাই নকড। ওকে, একটু উপর দিক থেকে চেষ্টা করবো, টিএস কিন্তু দেখা যাক, মাফিয়া ক্যারডস কিন্তু এখানে নক, মাফিয়া অপু পাই ক্লোজ, মাফিয়া এতানা রয়েছে। এখন দেখা যাক মাফিয়া এতানা কী করে, এখানে কিন্তু ডিজিএস চলে আসছে আবার অন্যদিক থেকে। মাফিয়া এতানাকে যদি একটু দেখার চেষ্টা করি, মাফিয়া এতানের প্রতিশোধ দেখার চেষ্টা করব। ও 4টা প্লেয়ার একসাথে সেখানে ফাইট নিয়ে টাইটানের পাইছেন, আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। এখানে কিন্তু ডিজিএস বুঝতে পেরেছে যে এখানে একটা ফাইট চলতেছে, এবং ডিজিএস ডিজিএস ষষ্ঠ কিন্তু পেছন দিক থেকে একটা টিএসএল, দুইটাকে ওফ টিএস গড, এবং টিএস কিমসন কিন্তু এখানে নক হয়ে গেছে। আর বাকি দুটা প্লেয়ার আছে, এখন ডিজিএস এর বাকি 3টা প্লেয়ার, 4-3টা প্লেয়ার চলে আসছে। এখানে দেখা যাক কতটুকু কী করা যায় না যায়, দেখার বিষয় কতটুকু কী সাকসেস হয় না হয়, কার সাথে কীভাবে ফাইট হয় না হয়। এখানে কিন্তু 2 নম্বর টিম এবং 8 নম্বর টিম, ডিজিএস ষষ্ঠটা কিন্তু জুনের বাইরে রয়েছে, তাকে জুনের দিয়ে টিসি আলদম কিন্তু টাইটান এসফোরকে ক্লোজ করে দিচ্ছে গ্রেনেড দিয়ে। ওকে, জুনের আচ্ছা জুনের ভিতরে জুন কিন্তু এখানে স্টপ হয়ে যাবে, এখানে চমৎকার দেখা, টিএস কিন্তু রিভাইভ হয়ে যাবে যতটুকু মনে হচ্ছে। বাট টিএস আর একটা প্লেয়ার এদিকে ছিল যতটুকু দেখেছে, সে কোথায় গেল রে ভাই? টিএস 4টা প্লেয়ার, কিন্তু ডিজিএস ষষ্ঠ, ডিজিএস কিন্তু ভাগের থাবার মতো কিন্তু ঘিরে রেখেছে টিএসকে। টিএস যদি বের হয় সো এমনভাবে মাইট দিবে চারদিক থেকে, এদিক থেকে বের হলে মাইট খাবে, এদিক থেকে বের হলে মানে ডিজিএস কিন্তু চমৎকারভাবে একটা পজিশন হোল্ড করে রেখেছে আমার যতটুকু মনে হচ্ছে। 69 এবং ডিজিএস ষষ্ঠের পজিশনটা চমৎকার, ডিজিএস থার্ডের পজিশনটাও চমৎকার আছে, খারাপ না। পিক নিলে ফায়ার দিতে পারবে। বাট পাবজি ইমন ভাইয়ের সাথে 4-in-1 একটা মাখামাখি চলতেছে, আমরা কোন দিকে ফাইটটা যাবো, ওদিকে যাবো নাকি এদিকে যাবো, কনফিউশন হয়ে গেছে। ও বাপরে বাপ, গ্রেনেড তো মারে মারে, ডিজে শুধু গ্রেনেডের পর গ্রেনেডই চালাচ্ছে, আর কিছু মনে হয় তাদের কাছে নাই। শুধু গুলি না, তোমাদেরকে গ্রেনেড দিয়ে মারবো, ভাতে মারবো, ফানিতে মারবো, যা আছে সব কিছু দিয়ে মারবো, ভাইয়েরা আমার বোনেরা তোমার। ওকে, দেখা যাক এখানে কি হয়। ও সরি, ফায়ার কিন্তু ও টিসি এক্সক্যালিয়ন, এক্সক্যালিয়নের কিন্তু ড্যামেজ হয়েছে গ্রেনেডে। ও পুশ করে গেছে, এখানে কিন্তু পুশ করে দিয়েছে, টিএস এর 2টা নক, টিএস এর 3টা নক,
ডিজিএস এর আচ্ছা ডিজিএস এর দুটো নক, ডিজিএস থাক কিন্তু পিছন দিক থেকে দেখা যাক। ডিজিএস এর বক্স কিন্তু ক্লোজ করে দিয়েছে, ডিজিএস এর টিএস গট পিছন দিক থেকে। ও ডিজিএস এর একটা প্ল্যান, ডিজিএস এর ও মাই গড, ডিজিএস কিন্তু এখানে ভালো অবস্থানে ছিল বাট ক্লোজ করে দিয়েছে। ডিজিএস এর সাথে সাথে ওয়াইপড আউট হয়ে গেল টিম ডিজিএস, অসাধারণ ওপি গেম প্লে ছিল টিম টিএস। এবং এখানে কিন্তু ডিজিএস ওয়াইপড, বাট টিএস কিন্তু তাদের একটা টিম ব্যাটকে হারিয়ে ফেলেছে। এখানে তো ড্রপ দেখতে পাচ্ছি, ড্রপের দিকে যদি আবার যায় এতগুলো সরকারি ড্রপ কিরে কিছু দেখায় না কেন। অফ অক 4 নম্বর টিম রয়েছে, আচ্ছা বিজের টিম রয়েছে ওখানে, অক লেভেল 3 বেস্ট হেলমেট রয়েছে এখানে। আমরা 10 নম্বর টিমের দিকে চলে যাব খুব দ্রুত, 10 নম্বর টিম কিন্তু ফাইট নিচ্ছে। মনস্টার টিম এখানে কিন্তু 10-5 এবং 20 একটা চমৎকার ফাইট চলতেছে এখানে, মাখামাখির একটু দেখে নিই আমরা। বিশ নাম্বারে 4-in-1 রয়েছে, ওকে। এখানে মনস্টার সাইড ব্যাক কিন্তু নক, অলরেডি মনস্টার দুইটা প্লেয়ার নক হয়ে গেছে। ও মাই গড, অসাধারণ, কোথায় থেকে নক করলো আমি আসলে দেখে দেখতেছিলাম। বাট জোনের রোটেশনও রয়েছে হচ্ছে আমাদের 10 নম্বর টিম, মনস্টার টিম কিন্তু জোনের রোটেশনও রয়েছে। 4-in-1 হচ্ছে, দিকে পাবজি এক্স রয়েছে, পাবজি এক্স এখানে ত্রিমুখী সংঘর্ষ চলতেছে ধীরে ধীরে। কিন্তু 4-in-1 কিন্তু সামনের দিকে কুটি কুটি পা করে আগাচ্ছে, এখানে কিন্তু গ্রানেড করে যাচ্ছে 4-in-1। মামুন ভাইকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমি চমৎকারভাবে ফাইটটা দেখে নিতে পারবো। মামুন ভাই করে গেলো, আচ্ছা এটাকে দেখলেও দেখতে পাবো, চলে আসছে, দেখা যাক ফাইটটা কীভাবে হয়। মনস্টার আকাশ ভাই কিন্তু চলে আসছে টিভি নিয়ে এবং কিন্তু নক হয়ে গেছে 4-in-1-এর মামুন ভাই, অসাধারণ। আকাশ ভাই কিন্তু চমৎকার, এখানে 4-in-1-এর প্লেয়ার একটা ওদিক থেকে চলে এসেছে, খুবই চমৎকার। দেখা যাক 4-in-1 কিন্তু আবার ওদিক থেকে রোটেশন নিয়ে নিয়েছে, মনস্টার একটা প্লেয়ার নক। আরে বাইক কে কারে কীভাবে কোন দিকে মারে, ও রে বাপরে, 4-in-1 কিন্তু এখানে মনস্টার টিমকে ওয়াইপড আউট করে দিয়েছে। এবং এর সাথে সাথে কিন্তু মনস্টার টিম ওয়াইপড আউট হয়ে গেলো টিম 4-in-1-এর পক্ষ থেকে, মানে টিম ওয়াই 4-in-1 দ্বারা আর কি, মাই 4-in-1 ইংলিশ বলতে একটু ভুল বলে ফেলেছে। এখানে কিন্তু পাবজি এক্সের সাথে একটা মাখামাখি চলতেছে, পাবজি এক্সের সাথে ফাইটটা দেখে নিব। পাবজি এক্স কিন্তু টিএসএলকে ফাইট দিচ্ছে, যে টিএসএলের সাথে কিছুক্ষণ আগে টাইটানের একটা ফাইট ছিল, টিএসএলের সাথে কিন্তু এখানে পাবজি এক্সের একটা মাখামাখি শুরু হয়ে গেছে। সেই মাখামাখিটা যদি একটু দেখে নিই তাহলে কী হয় দেখা যায়। চমৎকার একটা, ও টিএসএল বাইপার কিন্তু পাবজি স্প্যাক কাকে কিন্তু না, পাবজি পুলককে, পাবজি পুলককে কিন্তু নক করে দিয়েছে অমের শর্ত। ও মাই গড, কি স্প্রে দিচ্ছে রে ভাই, টিএসএল ভাই তুমি বস রে ভাই, ভাই টিএসএল তুমি বস, অসাধারণ টিএসএল। গত উইকের টপ ওয়ানে ছিল হচ্ছে আমাদের টিএসএল টিম এবং তারা কিন্তু অসাধারণ গেম প্লে দেয়, টপ ওয়ানে ছিল। এবং এই সিজনে এই উইকে কি তারা এরকম করে কিনা আমরা জানি না, টপ ওয়ানে চলে আসে কিনা। টিএসএল কিন্তু ধীরে ধীরে গাড়ি নিয়ে চলে আসছে, পুশ হয়ে যাচ্ছে পাবজি এক্সের উপর, বাট পাবজি এক্সের প্লেয়ারগুলো কিন্তু রিভাইভ হয়ে যাচ্ছে। পাবজি এক্সও কিন্তু আমাদের অনেক শক্তিশালী টিম, দেখা যাক গ্রানেড হচ্ছে। ও যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু আগে থেকে দুইটা প্লেয়ার রয়েছে, ও অসাধারণ অসাধারণ। টিএসএল ব্লেজ কিন্তু নক হয়ে গেছে, পিছন দিক থেকে প্লেয়ার আছে, সামনের দিক থেকে ঘিরে রেখেছে, ও একেবারে ক্লোজ করে দিয়েছে। ও এবং টিএসএল, ও মাই গড, অসাধারণ অসাধারণ অসাধারণ। টিএসএল দুইটা প্লেয়ার কিন্তু ওয়াইপড আউট, পাবজি কিন্তু চমৎকার গেম প্লে দেখাচ্ছে এখানে, অসাধারণ। টিএসএল এর দুইটা প্লেয়ার কিন্তু এখানে, টিএসএল রেগালটোস হয়ে দেবে এখানে, নক হয়ে যাবে টিএস। পাবজি এর স্ট্রেংথ একটু দেখার চেষ্টা করি, সে কিন্তু সবার ক্লোজে রয়েছে। গাড়িটা ব্লাস্ট হবে না ভাই, গাড়িটা একটু দূরে থাকো রে ভাই, রিস্ক, ডেঞ্জারাস একটা গাড়ি। ও গ্রেনেড, চমৎকার গ্রেনেড ছিল, চমৎকার গ্রেনেড, ওরে ভাই বলছিলাম না চমৎকার গ্রেনেড। এবং এর সাথে সাথে অ্যাটাক করে এবং কিন্তু পুশ করে দিলে কিন্তু খুবই চমৎকার হবে, পুশ করে দিলে ভালো হয়। জোনের বাইরে গিয়ে ফাইট নিচ্ছে বাট ক্লোজ, দুইটা টিএসএল এর সাথে সাথে ওয়াইপড আউট হয়ে যাবে, টিএসএল ক্লোজ হবে। আচ্ছা টিএসএল এগারোস কিন্তু হেল্প করে নিচ্ছে এখানে পাবজি এক্স, কিন্তু টিএসএল দেখা যাক। ও আয়াবের সাথে সাথে টিএসএল কিন্তু ওয়াইপড আউট বাই টিম পাবজি এক্স। বিজেয়ারদের সাথে একটা মাখামাখি চলতেছে, সেই মাখামাখি এখানে কিন্তু সিনোটার অলরেডি ক্লোজড হয়ে গেছে, 7টা কিল তাদের, দেখা যাক। কিন্তু টক্সিক কিন্তু নক হয়ে রয়েছে, টক্সিককে রিভাইভ করার চান্স রয়েছে, পাবজি এক্স ওদিকে রয়েছে। এই ফাইটটা কাদের সাথে হয়েছে আমি জানি না, 4-in-1-এর দিকে চলে যাবো, 4-in-1-এ কিন্তু আবার মাখামাখি করতেছে। 4-in-1 কিছু দেখানে দেখার চেষ্টা করি, 4-in-1 কিন্তু বিজেটের সাথে, ওখানে কিন্তু টিসি 25 নম্বর একটা প্লেয়ার কিন্তু বিজেটের পাশে চলে গিয়েছে ভাই এই সময় গিয়ে, ওসমান ও অয়ন কিন্তু ওসমানকে ক্লোজ করে দিয়েছে ওইখানে, বারবার ফাইট কাটে।
তিনটা টিম, একটা হচ্ছে পাবজি এক্স, একটা হচ্ছে বিজিজেড, আর একটা হচ্ছে 4-in-1। বাট 4-in-1-এর সাথে পাবজি এক্সের একটা মাখামাখি শুরু হয়ে গেছে এখানে, 4 vs 4 একটা মাখামাখি। পাবজি এক্সের একটা নক কিন্তু অলরেডি, এমন ভাই কিন্তু নক, পাবজি এক্সের দুইটা নক হয়ে গেছে এখানে, দেখা যাক শক্তিশালী হয়ে গেছে 4-in-1। কজ পাবজি এক্সের একটাকে কিন্তু ক্লোজ করে দিয়েছে, 4-in-1-এর একটা প্লেয়ারকে নক করে দিয়েছে। এখন দেখা যাক কি হয়, ফাইটটা কিভাবে কি কি করে না করে একটু দেখে নেব। পাবজি এক্স এবং এর সাথে সাথে পাবজি এক্সকে ক্লোজ করে দিয়েছে হচ্ছে আমাদের 4-in-1। এখানে কিন্তু 4-in-1-কে পুশ করে দিচ্ছে বিজি জেট, এখানে দেখা যাক তারা কি রিচ হোল্ড করে নাকি ডাইরেক্ট পুশ করে দেয়। পুশ করে দিলে তো এখানে কিন্তু খুবই চমৎকার একটা চান্স পাবে কজ, এখানে তিনটা প্লেয়ার নক রয়েছে 4-in-1-এ, দেখা যাক কি হয়। এখানে কিন্তু রিভাইভ হয়ে যাচ্ছে, যদি এই সুযোগে পুশ করে দিত তাহলে কিন্তু চমৎকার একটা ফাইট নিয়ে নিতে পারতো বিজি জেট, একটা চমৎকার উইনার ম্যাচ চেকে নেওয়া হতো তাদের জন্য। বিজেট টক্সিককে কিন্তু এখানে নক করে দিয়েছে 4-in-1, অনেকক্ষণ যাবত দেখে রেখেছিল তাকে, টক্সিককে কিন্তু অনেকটাই ড্যামেজ হয়েছে। গ্রানেট হচ্ছে এখানে কিন্তু নকড হবে, আই এম সো শিওর এখানে কিন্তু একটা ক্লোজ হয়ে যাবে, একটা নকড হবে এবং টক্সিক কিন্তু ক্লোজড হয়ে গেছে। ওরে পাই বুঝে না, এগুলো যদি ম্যাচের মধ্যে বল দিয়ে যেত যে এখানে প্লেয়ার তিনটা নক আছে তাহলে কিন্তু বিজেজার জিতে যেত। আরে ভাই ফিক্সিং কেমনে করি, ভাই ফিক্সিং করে কেমনে রে ভাই। ওকে এখানে কিন্তু আবার 4-in-1 স্ট্রং হয়ে গেছে, 4-in-1 কিন্তু 4-in-1-এর একটা কিন্তু নক, পাউন্ড ভাই কিন্তু নক হয়ে গেছে। অমানুষ কিন্তু এদিকে স্মোক, অয়ন কিন্তু ওপেনে চলে আসছে, অয়ন কিন্তু নক হবে আমার যতটুকু মনে হয়, অয়ন কিন্তু ওপেনে এবং এর সাথে সাথে 4-in-1 টুডেস ম্যাচ উইনার, উইনার চিকেন ডিনার, অসাধারণ একটা গেম প্লে ছিল টিম 4-in-1। ওকে অসাধারণ, আমি একটু আজকের আমি ম্যাচের একটু রেজাল্টটা বলে দিব, এখানে 4-in-1 দেখতে পাচ্ছি তারা কিন্তু 6, 2, 8, 9, 10, 11টা কিল নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে এবং বিজি জেড টিম তারা কিন্তু 3, 2, 5, 6, 7, 8, 9টা কিল নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে এবং পাবজি এক্স তারা কিন্তু 5টা কিল নিয়ে 3 নম্বর পজিশনে রয়েছে। আমি প্রথম তিনটা টিমের ডিটেলসটা বলে দিলাম।